হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল 50 Shades অফ শিকাগো। তো আগের দিন এখানে ভিডিওটা স্টপ করে দিয়েছিলাম, চলো এখন তোমাদেরকে দেখাই। এই হচ্ছে আমাদের হোটেল, এখন প্রায় রাত্রি 8টা বাজে, কিন্তু বাইরেটা দেখো এখনও কত আলো রয়েছে। যাই হোক, এখন আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। এই হোটেলটা আমরা আজকে সকালেই বুক করেছি। আমার এই হোটেলগুলোর আগে যে হোটেলগুলো পছন্দ হয়েছিল সেগুলো পাওয়া গেল না, ওগুলো সবই বুকড আছে। মানডে থেকে ওটা পাওয়া যাচ্ছিল, কিন্তু মানডে হলে আমার মানডে টিউজডে দুদিন সাতটাকে স্কুল বাদ যেত, যার জন্য আমরা আজকে উইকেন্ডেই প্ল্যান করলাম চলে আসার। তো যাই হোক, তো এই হোটেলটাও মোটের ওপরে খারাপ না, এটার রেটিংও ভালোই দেখাচ্ছিল। তো এটা আজকের জন্য আমার পড়লো $100, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 8,000 টাকা উইথ ব্রেকফাস্ট, মানে সকালবেলায় ব্রেকফাস্টটা ফ্রি। লাঞ্চ এবং ডিনার আমাদের নিজেদের করতে হবে। প্রথমে ভেবেছিলাম কিচেন দেওয়া রুম নেব, কারণ আভিয়ানের রাতের বেলা, যেহেতু ওকে এখন আমরা সলিড স্টার্ট করেছি, তো রাতের খাবারটা আমরা ওখানে বানিয়ে নেব। পরে ভাবলাম একদিনের জন্য আর ঝামেলা করে লাভ নেই, ওকে রাতে আমরা সিরিয়ালস এবং দুধই খাইয়ে দেবো, যার জন্য আমরা ভাবলাম নর্মাল রুমই বুক করব। এখন আমরা চেক ইন করে রুমে চলে যাচ্ছি। ওরা আমাদের জিজ্ঞেস করেছিল যে আমরা গ্রাউন্ড ফ্লোরে থাকবো না ফার্স্ট ফ্লোরে, সো আমি ফার্স্ট ফ্লোরটাই প্রেফার করলাম। ভেতরে রুম, দুটো কুইন বেড আছে, এখানে একটা ছোট্ট মতো টেবিল আছে। এই হচ্ছে বাথরুম, ছোটর মধ্যে বেশ নিট এবং ক্লিন। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে এখানে সকাল 7টা, দেখো বাইরেটা কেমন মেঘলা হয়ে আছে। আজকে এখানে ক্লাউডি ওয়েদার দেখাচ্ছে, তবে ওয়েদার এখানে ভীষণই আনপ্রেডিক্টেবল। এখানে মানে কখনো রেন দেখায়, কখনো বা ক্লাউডি দেখায়, কখনো বা হঠাৎ করে সূর্য উঠে যায়। তো যাই হোক, তো এখন আমরা সকালবেলা সবাই ঘুম থেকে উঠে মোটামুটি রেডি হয়ে গেছি, আমরা এখন চলে যাচ্ছি নিচে ব্রেকফাস্ট করতে। তাহলে চলো ব্রেকফাস্ট টেবিলে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, সঙ্গে থেকো। এখন আমরা চলে যাচ্ছি সাত্তকিকে ব্রেকফাস্ট করাতে। শাশুড়ি স্নানে গেছে, তারপরে ওনার হয়ে গেলে তারপরে একবারে সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। আজকের ব্রেকফাস্ট মেনুতে আছে সমস্ত জুস, যেমন অ্যাপেল, অরেঞ্জ, কফি, ফ্রুটস। এখানে আছে ওয়েফেল মেশিন, নিয়ে নিজেরা ওয়েফেল বানিয়ে নাও। এখানে আছে বিভিন্ন ধরনের বাচ্চাদের হেলদি বার। কাপকেকস, ডোনাট, এদিকে আছে কর্নফ্লেক্স এবং বিভিন্ন ধরনের সিরিয়াল।
এখানে রয়েছে মিল্ক, ইয়োগার্ট, বয়েলড এগ এবং চিজ। সাত্ত্বকীকে সিদ্ধার্থ বেসেল বানানো শেখাচ্ছে। এই হচ্ছে ডাইনিং এরিয়া। সকালবেলাটা কি সুন্দর লাগছে না বাইরেটা, তবে আজকে খুব ভালো ঠান্ডা বাইরে। সাত্ত্বকীর ব্রেকফাস্ট হয়ে যাওয়া মানে আমাদের একটা বড় কাজ মিটে যাওয়া। সেটা ওদের বলো, আমরা চেক আউট করে একবারে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি ডিরেক্টলি টিউলিপ ফার্মে। আবার ফার্মে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। তাহলে এখনকার মতন আমি এখানে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, টাটা।